নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপসে এখন পরপর বিভিন্নভাবে বিভিন্ন মানে নটি গ্রহ অবস্থান করলে পারে, মানে বিভিন্নভাবে যদি নটি গ্রহ অবস্থান করলে পারে তাদের নেচার ওয়াইজ কী ধরনের ফল প্রদান করতে পারে, সেই ধরনের বিষয়গুলিকে নিয়ে এখন আমাদের আলোচনা চলছে। তবে প্রত্যেকটি আলোচনায় যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি যে আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার করাতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি দূরপ্রান্তে থাকেন, কোনো কারণে আমার কাছে এসে উঠতে পারছেন না, তাদের জন্য একটি অনলাইন সিস্টেম রয়েছে। অর্থাৎ আপনারা যদি আমার ফিসটা আমার অ্যাকাউন্টে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেন তাহলে পরে কিন্তু আপনারা অনলাইন প্রেডিকশন করাতে পারবেন, অর্থাৎ বাড়িতে বসেই দূর থেকে নিজের জন্মচক্রের সঠিক বিচার বিশ্লেষণ করাতে পারবেন এবং সঠিক প্রতিকার আপনারা যদি তখন নিতে চান সেটা কিন্তু হোম ডেলিভারি করার ব্যবস্থা একটি আছে। এর জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপের নাম্বারেতে কন্ট্যাক্ট করুন। আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার, দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। বিস্তারিতভাবে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটি বলে দেবো। আরও একটি বিষয় সম্পর্কে বলবো যে আপনারা যদি আমার কাছে এসে জ্যোতিষশাস্ত্রের শিক্ষা গ্রহণ করতে চান তাহলে অতি সত্বর যোগাযোগ করুন। বর্তমানে আমার আগরপাড়া চেম্বারেতে আমি একটি নতুন ব্যাচ চালু করে দিয়েছি দুর্গাপুজোর আগে থাকতে, আবার একটি ব্যাচ নতুন চালু হবে এখানে, এবং এছাড়াও বর্ধমানে এবং সাউথ ক্যালকাটাতেও যোগাযোগ করছি, তো সেখানেও পরবর্তীকালে চালু করব। কিন্তু আপনারা যদি ভর্তি হতে চান একটু আগে থাকতেই যোগাযোগ করবেন, কারণ 10 জনের বেশি ব্যাচে রাখবো না। সেই কারণে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি আমার কাছে এসে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে চান তাহলে অতি সত্ত্বর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাকে ফোন করে আমার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে থার্ড হাউসকে নিয়ে, তৃতীয় ভাবকে নিয়ে, এবং আমরা বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে এই ভাবের মধ্যে বিভিন্ন গ্রহ এসে গেলে পারে তারা তাদের নেচার ওয়াইজ কি ধরনের ফল প্রদান করে। যারা আপনারা এর আগের দুটো অনুষ্ঠান দেখেছেন, অর্থাৎ লগ্ন এবং সেকেন্ড হাউস নিয়ে আমি এর আগে অনুষ্ঠান করেছি, সেখানে আমি বিস্তারিতভাবে বলেছি যে অনুষ্ঠানটি কেমনভাবে চলবে। অর্থাৎ তৃতীয় ভাবের মধ্যে যদি রবি এসে যায় তাহলে কি ধরনের ফল প্রদান করে, চন্দ্র এসে যায় তাহলে কি ধরনের ফল প্রদান করে, এইটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তবে প্রত্যেকটি আলোচনায় যে কোনো ভাব সম্পর্কে যখন আমরা বিস্তারভাবে আলোচনা করি তার আগে সেই ভাব সম্পর্কে বিশেষ কিছু বিষয় জেনে রাখা দরকার। তো সেই বিষয়গুলির মধ্যে প্রথমেই তৃতীয় ভাব সম্পর্কে বলতে গেলে পরে যেটা প্রথমেই বলতে হবে যে তৃতীয় ভাব কিন্তু একটি অশুভ ভাব। তৃতীয় ভাব কিন্তু একটি অশুভ ভাব, কারণ হচ্ছে অষ্টম ঘর থেকে আমরা মৃত্যু বিচার করি এবং অষ্টমের অষ্টম হচ্ছে তৃতীয়, তাই এখান থেকেও কিন্তু মৃত্যুতুল্য ক্লেশ বা মৃত্যু বিচার করা হয়ে থাকে। তবে আপনারা এই মৃত্যু বা মৃত্যুতুল্য ক্লেশ এই বিষয়টিকে শুনে অনেকেই হয়তো বিভ্রান্ত হয়ে যান, তবে এরকম কোনো ব্যাপার নয়। একটি মৃত্যু বিচার করতে গেলে পরে অনেক বিষয়কে খেয়াল রাখতে হয়, অনেকগুলো বিষয়কে দৃষ্টি রেখে তারপরেই কিন্তু একটি মৃত্যু অর্থাৎ মৃত্যুর মতো একটি বিষয় কিন্তু খুব টাফ জ্যোতিষশাস্ত্রের মতে এবং খুব কম সংখ্যক জ্যোতিষী কবে মৃত্যু হবে এটা এক্স্যাক্টলি বলতে পারে। আর আনন্দ শাস্ত্রী কিন্তু এটা কখনোই বলতে পারে না যে একজন জাতকের কোন দিনকে মৃত্যু হবে বা কোন সময়ে মৃত্যু হয়ে যাবে, এখন অবধি আমি এই ক্যালকুলেশন শিখিনি। তবে তৃতীয় ভাব থেকে শাস্ত্র যেটা আমাদেরকে বলছে যে তৃতীয় ভাব থেকে মৃত্যু বিচার করা হয় যেহেতু সেটি অষ্টমের অষ্টম, তবে তৃতীয় ভাব একটি কিন্তু এই কারণে অশুভ ভাব। তবে তৃতীয় ভাব কিন্তু একটি উপচয় স্থান বলা হয়ে থাকে। উপচয় স্থানের অর্থাৎ আমরা হয়তো আপনারা হয়তো অনেকেই জানেন যে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই চারটি জায়গাকে উপচয় স্থান বলা হয়, এবং এই স্থানগুলি মানুষের আর্থিক ডেভেলপের জন্য বা সামাজিক ডেভেলপের জন্য কিন্তু খুব বেশি ভূমিকা পালন করে। উপচয় স্থানেতে সর্বদাই শুভ গ্রহরা খুব ভালো ফল দিতে পারে না, কিন্তু অশুভ গ্রহরা কিন্তু উপচয় স্থানে এসে খুব ভালো ফল দিতে পারে। অর্থাৎ উপচয় স্থান হচ্ছে আমাদের উপচয় স্থান থেকে যে সমস্ত বিষয়গুলো বিচার করা হয় সেগুলো নিয়ে যখন আমরা প্রথমে একটু বলে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে অশুভ গ্রহরা কেন এখানে ভালো ফল দিতে পারে। উপচয় স্থান থেকে অর্থাৎ তৃতীয় ভাব থেকে আমরা কি কি জিনিস বিচার করে থাকি। প্রথম হচ্ছে
তৃতীয় ভাব থেকে আমরা ভাতা বা ভগ্নি বিচার করে থাকি, অর্থাৎ আমার থেকে ছোট যারা, আমার থেকে ছোট ভাই বোন, এটা কিন্তু তৃতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে। এবং আমার থেকে বড় ভাই বোন মানে আমার দাদা বা আমার দিদি, এটা কিন্তু একাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে। তাহলে আমরা তৃতীয় ভাব থেকে আমার অনুজ বা আমার ছোট ভাই বোন বিচার করে থাকি। এছাড়াও তৃতীয় ভাব থেকে আমরা চেষ্টা বিচার করে থাকি, পরাক্রম বিচার করে থাকি, কমিউনিকেশন বিচার করে থাকি, আমাদের সাহস বিচার করে থাকি, কণ্ঠস্বর বিচার করে থাকি। তৃতীয় ভাব থেকে আমাদের পাড়া প্রতিবেশী বিচার করে থাকি। তৃতীয় ভাব থেকে আমাদের ছোট যাত্রা অর্থাৎ ছোট ছোট ভ্রমণ, অর্থাৎ আমরা এটাকে আমরা বলতেই পারি যে বিভিন্ন রাজ্যে বা একই রাজ্যের মধ্যে একটু দূর প্রান্তে কোথাও ভ্রমণ বা কোনো কাজের জন্য যাওয়া, এটা কিন্তু আমরা তৃতীয় ভাব থেকে বিচার করে থাকি। এছাড়াও তৃতীয় ভাব থেকে আমরা কিন্তু মানে আমাদের যে কলিগ হয় না, আমাদের সঙ্গে আমরা যাদের সঙ্গে কাজ করি একসঙ্গে, অর্থাৎ কলিগ, এই কলিগ তৃতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে। তৃতীয় ভাব থেকে শক্তি বিচার করা হয়ে থাকে, তৃতীয় ভাব থেকে সাহস বিচার করা হয়ে থাকে, তৃতীয় ভাব থেকে আমাদের যেটাকে বলা হয় মনের প্রকাশ, মনের প্রকাশ, এটা কিন্তু তৃতীয় ভাব থেকে বিচার করা হয়। এছাড়াও তৃতীয় ভাব থেকে গলা বিচার করা হয়ে থাকে, তৃতীয় ভাব থেকে বিভিন্ন জটিল রোগ ব্যাধি বিচার করা হয়ে থাকে, তৃতীয় ভাব থেকে দূর সম্পর্কীয় আত্মীয় বিচার করা হয়ে থাকে, তৃতীয় ভাব থেকে কিছুটা বন্ধুবান্ধব সার্কেলটাও বিচার করা হয়ে থাকে, এবং তৃতীয় ভাব থেকে বৈদেশিক যোগাযোগ বিচার করা হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। এবারে ঘটনা হচ্ছে যে আমরা প্রধান যে বিষয়গুলোকে দেখলাম, যেটা আমাদের ভ্রাতা বা ভগ্নি বা অনুজ ভ্রাতা ভগ্নি তৃতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে, এছাড়াও তৃতীয় ভাব থেকে চেষ্টা পরাক্রম সাহস শক্তি বল কমিউনিকেশন এগুলো বিচার করা হয়ে থাকে। এইখানে অশুভ গ্রহরা কিন্তু খুব শুভ ফল দিয়ে থাকে। কারণ হচ্ছে যে একজন মানুষের ভেতরে সাহস বা বল বা শক্তি এই প্রয়োগগুলোর ক্ষেত্রে শুভ গ্রহগুলো কিন্তু সেরকমভাবে সাহস বা সেরকমভাবে শক্তি বা সেরকমভাবে বল প্রয়োগ করতে সহযোগিতা করে না, তারা কিন্তু কোথাও এই বল বা শক্তি প্রয়োগ করার ক্ষেত্রে দ্বিধাবোধ করে। কিন্তু অশুভ গ্রহরা কিন্তু এই বলের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্সই তাদেরকে দেওয়া হয়, কারণ অশুভ গ্রহরা কিন্তু একজন জাতকের ভেতরে সাহস নিয়ে আসে, অশুভ গ্রহরা কিন্তু একজন জাতকের ভেতরে শক্তি নিয়ে আসে, বল নিয়ে আসে, চেষ্টা নিয়ে আসে, যেগুলো কিন্তু এই ভাব থেকে বিচার করা হয়। এবং এর জন্যই বলা হয় যে অশুভ গ্রহরা কিন্তু এইভাবেতে খুবই শুভ বল প্রদান করে থাকে। তো আমাদের তৃতীয় ভাব বিচার করতে গেলে পারে আমাদেরকে তৃতীয় ভাবকারক গ্রহ মঙ্গল এবং তৃতীয় ভাবের অধিপতি এবং তৃতীয় ভাবে অবস্থিত গ্রহ এবং তৃতীয় ভাবের উপর দৃষ্টরত গ্রহ, এই চারটি বিষয়কে মাথায় রেখে তারপরে কিন্তু আমরা তৃতীয় ভাবের সম্পূর্ণ ফলাফলে আসতে পারব। তবে আজকে আমাদের অনুষ্ঠান তৃতীয় ভাবের মধ্যে নটি গ্রহ অর্থাৎ বিভিন্ন গ্রহ এসে গেলে পারে সেই গ্রহটি তাদের নেচার ওয়াইজ কী ধরনের ফল দেয় সেই বিষয়টাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে এটাই অর্থাৎ আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ তৃতীয় ভাবের ফলাফল নয়, এটি হচ্ছে শুধুমাত্র একটি বিষয়, অনেকগুলো বিষয় দেখতে হয় কোনো একটি ভাব বিচার করতে গেলে পারে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে ধরুন তৃতীয় ভাবেতে রবি এসে গেলে রবি কীরকম ধরনের ফল প্রদান করতে পারে, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তার আগে আমরা একটুখানি আরও একটুখানি কথা বলবো যে তৃতীয় ভাব কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কারণ এই ভাব থেকে আপনারা হয়তো বুঝতে পারলেন যে এই ভাব থেকে আমরা চেষ্টা, এই ভাব থেকে আমরা সাহস, এই ভাব থেকে আমরা পরাক্রম, এই ভাব থেকে আমাদের বল শক্তি কমিউনিকেশন ইত্যাদি ইত্যাদি জিনিস বিচার করা হয়ে থাকে। আমরা যদি যে কোনো জায়গাতে অর্থাৎ এডুকেশন হোক বা কর্মজীবন হোক বা ব্যবসা জীবন হোক বা একজন মানুষের বিবাহিত জীবন হোক, এই সবকটি ক্ষেত্রে তৃতীয় ভাবের কিন্তু একটি বিশেষ ভূমিকা আছে। কারণ হচ্ছে যে তৃতীয় ভাব থেকে যেহেতু বল শক্তি সাহস পরাক্রম ইত্যাদি বিচার করা হয়ে থাকে, যাই জীবনে যদি জিততে হয় যে কোনো বিষয়ে যদি জিততে হয় তাহলে কিন্তু সেখানে তৃতীয় ভাব আপনাকে অবশ্যই সহযোগিতা করলে তাহলেই কিন্তু আপনি সেই জায়গাটা জিততে পারবেন, নইলে পারে কিন্তু জীবনে জেতাটা একটু মুশকিল হয়ে যায়, বুঝতেই পারছেন। কারণ প্রচণ্ড রিক্স, জীবন কিন্তু আমাদের একটা রিক্সের মধ্যে থেকে চলে, অর্থাৎ আমরা সবসময় বলে থাকি
যে জীবনে কিন্তু প্রচুর সংঘর্ষ আছে, এই সংঘর্ষ থেকে ওভারকাম করার ক্ষেত্রে যেমন আমরা প্রথমে বলেছিলাম যে লগ্নের স্ট্রেংথ খুব বেশি দরকার, তারপরেই যদি কোনো একটি ভাবকে আমরা নেব তাহলে সেটি হচ্ছে তৃতীয় ভাব। এবং তৃতীয় ভাব যদি কারোর ভালো থাকে তাহলে পারে কিন্তু সে তার চেষ্টার মাধ্যমে, তার সাহসের মাধ্যমে, তার শক্তির মাধ্যমে সে কিন্তু মোটামুটি একটি ভালো জায়গায় অ্যাচিভ করতে অবশ্যই পারে। চলে আসবো আজকের, এবারে আপনারা হয়তো বুঝতে পারলেন, তবে তার আগেও আরও একটি কথা বলবো যে তৃতীয় পতি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ তৃতীয় ভাবের অধিপতি হচ্ছে সব থেকে অর্থাৎ সেই ভাবটির মালিক, যে তার কন্ডিশন খুব বেশি পরিমাণে দেখা উচিত। তাই আমি ছোট্ট করে একটুখানি বলবো যে তৃতীয় পতির সঙ্গে যদি কোনো নটি গ্রহ এসে গেলে পারে কী ধরনের ফল দেয়। প্রথম হচ্ছে দেখুন, তৃতীয় ভাবপতির সঙ্গে যদি রবি সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ তৃতীয় ভাবপতির সঙ্গে যদি রবি অবস্থান করে তাহলে পারে কিন্তু কি করবে, রবি যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতকের কে ধীর প্রকৃতি করে ফেলবে। রবি তৃতীয় পতির সঙ্গে যদি চন্দ্র যুক্ত হয়ে যায় তাহলে জাতক মনোসংযমী হবে, অর্থাৎ মনে মনে কিছু করার কথা কিন্তু সে সবসময় চিন্তা করবে, কিন্তু বাইরে যখন দুনিয়াতে আসবে তখন কিন্তু তার মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হবে এবং সে কিন্তু যেই চিন্তাভাবনাগুলো করছিল সেগুলো কিন্তু বেশ অনেকটাই দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ সে কোনো কোনো সময় খুব গভীর চিন্তায় আসবে, আবার কোনো কোনো সময় প্রচণ্ডই চঞ্চল হয়ে পড়বে। তৃতীয় পতির সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয় তাহলে দুষ্ট প্রকৃতির হয়ে যায়, এবং তৃতীয় পতির সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয় তাহলে জাতক জড় প্রকৃতি এবং ক্রোধী রাগী একটু প্রকৃতির হয়ে যায়। তৃতীয় পতির সঙ্গে যদি বুধ যুক্ত হয় তাহলে সাত্ত্বিক বুদ্ধি সেই জাতকের ভেতরে দেখতে পাওয়া যায়। তৃতীয় পতির সঙ্গে যদি বৃহস্পতি যুক্ত হয়ে যায় তাহলে ধীর প্রকৃতি এবং সর্বস্বাস্থ্যবিদ শাস্ত্রে বলা হচ্ছে। তৃতীয় পতির সঙ্গে যদি শুক্র যুক্ত হয় তাহলে কামপ্রবণ বা কামাদি বিষয় নিয়ে বিভিন্ন রকমের অশান্তি আসতে পারে। তৃতীয় পতির সঙ্গে যদি শনি যুক্ত হয়ে যায় তাহলে জাতককে জড় প্রকৃতি করে দেয়, জাতককে একদম মানে একটু অলস প্রকৃতি করে দেয়। তৃতীয় পতির সঙ্গে যদি রাহু যুক্ত হয় তাহলে একটু রাহু যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু কামপ্রবণ করে, এবং কেতু যদি যুক্ত হয়ে যায় তাহলে তৃতীয় পতির সঙ্গে যদি কেতু যুক্ত হয়ে যায় তাহলে পরে কিন্তু ভীরু প্রকৃতি বা দুর্বল মানসিকতা করে দেয়। এবারে আমরা আলোচনা করব তৃতীয় ভাবেতে বিভিন্ন গ্রহ এসে গেলে সেই গ্রহগুলি তাদের নেচার ওয়াইজ কী ধরনের ফল প্রদান করে। প্রথমেই আমরা যদি রবিকে নিই, আমরা প্রথমেই বলেছি যে তৃতীয় ভাবে কিন্তু অশুভ গ্রহরা শুভ ফল প্রদান করে এবং শুভ গ্রহরা খুব ভালো ফল প্রদান করতে পারে না। আমরা বইতে যখন পড়ব তখন আমরা দেখব যে তৃতীয় ভাবেতে শুভ গ্রহরা অশুভ ফল প্রদান করে এবং অশুভ গ্রহরা শুভ ফল প্রদান করে, এই কথাটি কিন্তু লেখা আছে। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি জায়গাতে আসব, অর্থাৎ জ্যোতিষ যখন আমরা শিখে যাব, তখন আমরা কিন্তু বলতেই পারবো না যে তৃতীয় ভাবেতে শুভ গ্রহরা অশুভ ফল প্রদান করে। আমরা বলতে পারবো এটাই বা এটাই বলা উচিত যে তৃতীয় ভাবে কিন্তু শুভ গ্রহরা অতটা শুভ ফল দিতে পারে না, তবে তার শুভ গ্রহের শুভত্ব কিন্তু অবশ্যই সব ক্ষেত্রে থাকে, তাই আমরা কিন্তু অশুভ ফল প্রদান করে এই কথাটা বলবো না। এবারে আমরা তৃতীয় ভাবে যদি রবি থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করতে পারে। প্রথমে যে কথাটা বলবো যে তৃতীয় ভাবে যদি রবি থাকে তাহলে ব্যক্তি রবি সর্বদা তৃতীয় ভাবে শুভ ফল প্রদান করে এবং এই ঘরে রবি থাকলে পরে ব্যক্তির মান সম্মান বৃদ্ধি হয়, ব্যক্তির যশ খ্যাতি আসে, ব্যক্তি সাহসী হয়, ব্যক্তির ভেতরে সেই জাতকের ভেতরে চেষ্টা পরাক্রম এগুলো খুব ভালো পরিমাণে থাকে। তৃতীয়ভাবে রবি কিন্তু মোটামুটি ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে সাধারণভাবে, বা সেই ব্যক্তি ভালো রাখার চেষ্টা করে। তৃতীয়ভাবে রবি থাকলে পারে বড় ভাই, অর্থাৎ তার থেকে যদি বড় ভাই থাকে, যদিও বা এইটা এখান থেকে বড় ভাই বিচার করা হয় না, তবুও বলছি তৃতীয়ভাবে যদি রবি থাকে তাহলে কিন্তু সেই জাতকের বড় ভাইয়ের শরীরশাস্ত্র হানি হওয়া বা দুর্ঘটনা ঘটার কিন্তু একটি সম্ভাবনা ক্রিয়েট হতে পারে। তৃতীয়ভাবে রবি থাকলে পরে কিন্তু সেই জাতক সবার উপর আধিপত্য রাখার চেষ্টা করে। এবারে এখানে আরও একটি বিষয়কে পরিষ্কার করে দিই, কারণ হচ্ছে যে দেখুন প্রচুর অনুষ্ঠান আমি আজ পর্যন্ত ইউটিউবে আপলোড করেছি, তো সেখানে অনেকে অনেক রকম কমেন্টস করে এবং বেশ কিছু কমেন্টস যুক্তিসম্পূর্ণ, যথেষ্ট যুক্তি আছে, বেশ কিছু কমেন্টস এমন আসে যেগুলো কিন্তু আমার মনে হয় কিছুটা অযৌক্তিক। কারণ প্রথমেই বুঝে নিতে হবে যে এই সামান্য অনুষ্ঠানে একটি
এই রবি গ্রহ তৃতীয়ভাবে অবস্থান করলে পরে কি ফল দেয়, এই যে আমি যেটুখানি বললাম এইটুখানি শুধুমাত্র নয়, এটা অনেক বৃহৎ একটা বিষয়। কিন্তু আমাকে তো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান করতে হবে। এবারে ধরুন তৃতীয়ভাবে রবি বসে আছে, আমি বললাম সেই জাতকের মান সম্মান বৃদ্ধি করে। কিন্তু দেখা গেল রবি যেই নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রের অধিপতি অষ্টমে গিয়ে বসে আছে, তাহলে পরে তো সেই মান সম্মান যশ খ্যাতির জায়গাটা সেই পরিমাণে আসবে না। যদি দেখা গেল তৃতীয়ভাবে রবি বসে আছে কিন্তু দেখা গেল সেই রবি ধরুন অষ্টমপতি, ধরুন মকর লগ্নের ক্ষেত্রে রবি অষ্টমপতি, সেই মকর লগ্নের ক্ষেত্রে রবি অষ্টমপতি হয়ে সে মীন রাশিতে বসে রয়েছে, তাহলে পরে রবির তো বলবত্তা সেখানে খুব ভালো থাকবে না। যদিও বা রবি অশুভ গ্রহ তৃতীয়ভাবে বসে থাকার জন্য কিছুটা শুভফল তো অবশ্যই দেবে, কিন্তু সম্পূর্ণ শুভফল তো সে দিতে পারবে না যেহেতু সে অষ্টমপতি। এই ব্যাপারগুলোকে বুঝে নিতে হবে একটু, কারণ সবার ক্ষেত্রে কিন্তু এরকম হতে নাও পারে, তার জন্য এই কারণগুলো দায়ী। কিন্তু যদি অষ্টমপতি না হয়, যদি ধরুন রবি যে নক্ষত্রে বসে আছে তার অধিপতি অষ্টমে নেই বা ষষ্ঠে নেই বা দ্বাদশে নেই, তাহলে পারে কিন্তু রবি সাধারণভাবে এই ফল দিয়ে থাকে। এর সঙ্গে আরও একটি কথা খেয়াল রাখতে হবে, যখন আমি এই ধরনের অনুষ্ঠান করব, আরও বিভিন্ন ভাব নিয়ে করব, তখন আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি। এই কথাগুলো এত করে বলছি তার একটি মাত্র কারণ, কারণ আমার অনুষ্ঠান থেকে আপনারা হয়তো অনেকেই শেখেন বা শেখার চেষ্টা করেন, প্রচুর আমার কাছে মেসেজ আসে, কমেন্টস বক্সে প্রচুর আসে যে আপনারা হয়তো আমার অনুষ্ঠান থেকে কিছু শেখাতে পারছি হয়তো আপনাদেরকে, তাই এতগুলো কথা বলার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আরও একটা কথা আপনাদেরকে বলবো যে ধরুন কারোর দেখা যাচ্ছে যে তৃতীয়ভাবে রবির সঙ্গে মনে করুন যে আরও দু তিনটে গ্রহ বসে আছে, তখন আমি যে এই রবির সঙ্গে কথাগুলো বললাম, রবির গুণগুলোর কথা বললাম যে তৃতীয়ভাবে রবি বসে থাকলে এই ধরনের ফল প্রদান করে, এটা সব গ্রহের ক্ষেত্রে হতে পারে, যখনই সেই গ্রহটা এক বা একাধিক গ্রহের সঙ্গে বসে থাকবে, অর্থাৎ সেই গ্রহটা একাধিক গ্রহের সঙ্গে বসে থাকবে, তখন কিন্তু সে তার এই ফল দিতে ডিসব্যালেন্স হয়ে পড়বে। আমাকে একজন কমেন্ট বক্সে লিখেছেন, সেকেন্ড হাউস নিয়ে আমি যখন প্রোগ্রাম করেছিলাম তখন আমি বলেছিলাম যে সেকেন্ড হাউসে বিভিন্ন গ্রহরা থাকলে পারে, সেই গ্রহ তাদের নেচার ওয়াইজ কী ধরনের ফল প্রদান করে। তো একজন আমাকে লিখেছেন, তিনি আমার ছোট ভাইয়ের মতো, এবং তিনি লিখেছেন যে তার সেকেন্ড হাউসে চারটি গ্রহ রয়েছে, সাপোজ ধরুন রবি আছে, বুধ আছে, শুক্র আছে, মঙ্গল আছে, চারটি গ্রহ রয়েছে সেকেন্ড হাউসে, তাহলে কী ফল প্রদান করবে। তাহলে এখানে কী হয়, যখনই একটি ঘরের মধ্যে তিনটে চারটে পাঁচটা গ্রহ চলে আসবে না, তখন ঘরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল করে ফেলবে। কারণ হচ্ছে যে কোনো গ্রহই তার নেচার ওয়াইজ ফল দিতে পারবে না, এবং দিতে গেলে পারে তার বিপক্ষে যে গ্রহটা আছে, তার শত্রু গ্রহ যেটা আছে, সেটা কিন্তু তাকে বাধাপ্রাপ্ত করবে। এর ফলে কী হবে, সেই জাতকের মাইন্ড প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করবে সেই ভাবটি সম্পর্কে, এবং জাতককে কিন্তু কনফিউজড করবে সেই ভাবটি। এবং তার সঙ্গে সঙ্গে একটি ভাবের মধ্যে এতগুলো গ্রহ যদি চলে আসে, দেখুন গ্রহ তো আমাদের নটি, কিন্তু এবার যদি দেখা গেল যে একটা ভাবের মধ্যে পাঁচটা গ্রহ চলে এসছে, তাহলে বাকি রইল কটা, চারটে গ্রহ, তাহলে আর বাকি রইল কটা, এগারোটা ভাব। তার মানে কি হচ্ছে, বিভিন্ন ভাব ফাঁকা হয়ে যাবে, বিভিন্ন ভাব যদি ফাঁকা হয়ে যায় তাহলে একেবারে কিন্তু বেশ কিছুটা এটা শুভ নয়, খুব একটা শুভ নয়। তো আমরা চলে আসি আলোচনাতে, একটু বুঝতে হবে জ্যোতিষকে, একটু শিখতে হবে, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে আপনাদের কাছে। এবার আমরা বলবো যে থার্ড হাউসে যদি চন্দ্র থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে। থার্ড হাউসে যদি চন্দ্র থাকে তাহলে সেই জাতকের সঙ্গীত প্রিয় হতে পারে, সঙ্গীতের দিকে তার একটা আলাদা ন্যাক থাকতে পারে, বা কোনো রকম কলাবিদ্যার ক্ষেত্রে তার একটা ন্যাক থাকতে পারে। থার্ড হাউসে যদি চন্দ্র থাকে সেই জাতক খুব ভালো মনের মানুষ হয়, তবে থার্ড হাউসের চন্দ্র কিন্তু তাকে বারবার একটু বিভ্রান্ত করে ফেলে, সেই জাতকের চঞ্চল বুদ্ধির কারণে কিন্তু সেই জাতক একটু নিজের কর্মকাণ্ডের মধ্যে স্থায়িত্ব রাখতে পারে না, বা কোন দিশায় সে এগোবে এটাতে সে কিন্তু একটুখানি দ্বিধাবোধ করে, তার একটা মানসিক চঞ্চলতা দেখতে পাওয়া যায় থার্ড হাউসের চন্দ্রের ক্ষেত্রে। থার্ড হাউসের চন্দ্র কিন্তু তাকে প্রচুর বন্ধুবান্ধবের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা আর মানে আলাপ জমিয়ে দিতে পারে। থার্ড হাউসের চন্দ্র কিন্তু সে কিন্তু অবশ্যই ভগবানের প্রতি প্রচণ্ড বিশ্বাস রাখে থার্ড হাউসের চন্দ্র, এবং থার্ড হাউসের চন্দ্র থাকলে পারে কিন্তু তার সহ্য ক্ষমতা খুব ভালো থাকে, এবং একটু বাইরে ঘুরতে ফিরতে ভালোবাসে থার্ড হাউসের চন্দ্র থাকলে পারে, একটু বাইরে ঘোরাফেরা করতে বেশি ভালোবাসবে, এবং থার্ড হাউসের চন্দ্র কিন্তু জাতকের ভেতরে
কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটা মানসিক অশান্তির মধ্যে কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করা। এখন ধরুন দেখা গেল থার্ড হাউসে যদি মঙ্গল থাকে, আমরা বলেছিলাম যে মঙ্গল, আমরা এর আগে একটা বৃহস্পতির ক্ষেত্রে বলেছিলাম যে ভাবকারক গ্রহ যদি ভাবে থাকে তাহলে ভাবের ফল নাশ করে। মঙ্গল হচ্ছে তৃতীয় ভাবকারক গ্রহ, এবং মঙ্গল যদি তৃতীয় ভাবে থাকে তাহলে সেই ভাবে ভাবকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা তো অবশ্যই মঙ্গল দেবে। তবে তৃতীয়ভাবে মঙ্গলকে বলশালী বলা হয়, অর্থাৎ সেই মঙ্গলটা যথেষ্ট বলশালী হয়ে যায়, এবং সেই মঙ্গল যদি বলশালী হয়ে যায় তাহলে পারে কিন্তু একটি জাতকের ভেতরে সাহস, চেষ্টা, পরাক্রম বা সংঘর্ষ থেকে এগিয়ে চলার মানসিকতা বা শক্তি, এই দুটোই কিন্তু মঙ্গল তাকে অবশ্যই যোগায়। তবে মঙ্গল যেহেতু থার্ড হাউস মানে তৃতীয় ভাবকারক গ্রহ, তাই এই ফলের এই ভাবে থাকলে পারে কিন্তু মঙ্গল কিছু অশুভ জায়গা অবশ্যই তৈরি করে। প্রথম হচ্ছে যে মঙ্গল যদি এই এই হাউসে থাকে, অর্থাৎ তৃতীয়ভাবে যদি মঙ্গল থাকে তাহলে জাতক প্রচণ্ড সাহসী হয়, পরাক্রমী হয়, সংঘর্ষের সঙ্গে এগিয়ে চলার জায়গাটা থাকে, জাতক অবশ্যই জয়ী হয়। কিন্তু ছোট ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্ক তার ভালো থাকে না, ছোট ভাই বোনদেরকে নিয়ে কিন্তু তার একটা রাগারাগি মনোমালিন্য কিন্তু সবসময় চলতে পারে। থার্ড হাউসের মঙ্গল কিন্তু সাহস ও বলের দ্বারা সে অর্থ উপার্জন করতে পারে, এবং থার্ড হাউসের মঙ্গল কিন্তু বেশ কিছুটা খেলাধুলার দিকেও অনেকটা নিয়ে যায়। তৃতীয় ভাবের মঙ্গল কিন্তু কিছুটা তার ওয়াইফের মানে তার ওয়াইফের মাথা গরম একটা জায়গা তৈরি করে। তৃতীয়ভাবে মঙ্গল কিন্তু জাতকের ভেতরে সাংগঠনিক ক্ষমতা দেয়, জাতক কিন্তু রাজনৈতিক দিকে কিন্তু যেতে পারে। তৃতীয়ভাবে যদি বুধ থাকে তাহলে কী ধরনের ফল দেয়? তৃতীয়ভাবে বুধ থাকলে পারে জাতককে কিছুটা লেখক বানাতে পারে, জাতককে কিছুটা লেখালেখির মধ্যে নিয়ে আসতে পারে, জাতকের অ্যাকাউন্টেন্সির দিকে জাতককে নিয়ে আসতে পারে। জাতককে তৃতীয়ভাবে যদি বুধ স্ট্রং হয়ে যায়, অনেক সময় দেখা যায় জাতক কিন্তু কমার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার একটা জায়গা দেখতে পাওয়া যায়। তৃতীয়ভাবে বুধ থাকলে পারে জাতকের কোনো কিছু লেখার একটা মানসিকতা থাকে, মিমিক্রি করার একটা ব্যাপার দেখতে পাওয়া যায় অনেক সময়, খুব ভালো অ্যাঙ্কারিং করতে পারে সেই জাতক যদি মনে করে তো, খুব সুন্দর কথা বলতে পারে। ওকালতি লাইনের ক্ষেত্রেও কিন্তু বুধ তৃতীয় ঘরে থাকলে পারে আমি দেখেছি যে ওকালতি লাইনের ক্ষেত্রে যথেষ্ট ভালো, মানে অ্যাডভাইসমূলক প্রফেশনের ক্ষেত্রে কিন্তু বুধ যথেষ্ট ভালো ফল দেয় তৃতীয় ফলে থাকলে, তৃতীয়ভাবে থাকলে। তৃতীয়ভাবে বুধ থাকলে পারে সে অঙ্কে পারদর্শী করায়, অঙ্কশাস্ত্রে সে পারদর্শী হয়, এবং তৃতীয়ভাবে বুধ থাকলে পারে কিন্তু সেই জাতকের লেখনী শক্তি ভালো হয়, সেই জাতকের পাড়া প্রতিবেশীর সঙ্গে অনেকটা সুভাব ভালোবাসা থাকে, তাকে পাড়া প্রতিবেশী প্রচণ্ড ভালোবাসে। এবং তৃতীয়ভাবে যদি বুধ থাকে তাহলে পারে কিন্তু জন্মছকের আরও অন্যান্য বিচারগুলো করার পর এটা বলা যাবে অবশ্যই যে তৃতীয়ভাবে বুধ কিন্তু, যেমন আমি বললাম, কমার্সের দিকে একটা প্লাস পয়েন্ট নিয়ে আসে যেহেতু সেটা অঙ্কশাস্ত্র নিয়ে একটি সাবজেক্ট। আর তৃতীয়ভাবে বুধ থাকলে পারে কিন্তু বেশ কিছুটা রিসার্চমূলক কাজের ক্ষেত্র বেশ কিছুটা ভালো। তৃতীয়ভাবে যদি বৃহস্পতি থাকে তাহলে কি করে? তৃতীয়ভাবে বৃহস্পতি থাকলে পারে, আমরা বলেছিলাম যে শুভ গ্রহরা অশুভ ফল তার শুভত্ব ততটা পরিমাণে দিতে পারে না। তৃতীয়ভাবে বৃহস্পতি থাকলে পারে জাতক শাস্ত্রজ্ঞানী হয়, ধার্মিক হয় প্রচণ্ড পরিমাণে, কামুক প্রকৃতির হয় প্রচণ্ড পরিমাণে, এবং স্ত্রী পুত্রের সঙ্গে কিন্তু তার সম্পর্ক ভালো করে না তৃতীয়ভাবে বৃহস্পতি। তৃতীয়ভাবে বৃহস্পতি কিন্তু সেই জাতকের সন্তান হওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আনতে পারে। তৃতীয়ভাবে বৃহস্পতি কিন্তু ধনকে নাশ করে। তৃতীয়ভাবে বৃহস্পতি কিন্তু খুব একটা ধন উপার্জন করতে সহযোগিতা করতে পারে না। তৃতীয়ভাবে বৃহস্পতি কিন্তু অবশ্যই সেই জাতকের ভেতরে একটা কথাবার্তার ভেতরে সংযমী ভাব খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারে। তৃতীয়ভাবে বৃহস্পতি থাকলে পারে সেই জাতকের চেষ্টা, পরাক্রম, এগুলো চেষ্টা, সাহস, বল, এগুলো কিন্তু খুব বেশি এর স্ট্রেংথটা দেখতে পাওয়া যায় না। তৃতীয়ভাবে বৃহস্পতি কিন্তু অবশ্যই সেই জাতকের ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করে। তৃতীয়ভাবে যদি শুক্র থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? তৃতীয়ভাবে শুক্র থাকলে পারে সেই জাতককে অনেকটা আর্টিস্টিক বানিয়ে দেয়। তৃতীয়ভাবে শুক্র থাকলে পারে সেই জাতকের ভেতরে গান বা যে কোনো ধরনের কলাবিদ্যার সঙ্গে সেই জাতককে যুক্ত করায়। তৃতীয়ভাবে শুক্র থাকলে পারে কিন্তু সেই জাতকের ভেতরে অ্যাক্টিং করার ক্ষমতা আনতে পারে,
তৃতীয়ভাবে শুক্র থাকলে পরে কিন্তু সেই জাতক কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে নিজেকে যদি যুক্ত করে সেখান থেকে কিন্তু তার একটা অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয়ভাবে শুক্র কিন্তু বিবাহিত জীবনে অবশ্যই অশান্তির সৃষ্টি করে, এবং তৃতীয়ভাবে শুক্র কিন্তু সেই জাতকের একটা বাইরের মন মানসিকতা, অর্থাৎ একটা বাইরে ঘোরাফেরা করার প্রবণতা, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তৃতীয়ভাবে শুক্র কিন্তু ভাই বোনদের সাথে কিছুটা অ্যাডজাস্ট করে চলার একটা জায়গা তৈরি করে দেয়। তৃতীয়ভাবে যদি শনি থাকে তাহলে কী ধরনের ফল দেয়? তৃতীয়ভাবে শনি সর্বদাই শুভ ফল প্রদান করে, সেই জাতকের সাহস পরাক্রম বল বৃদ্ধি করে। তৃতীয়ভাবে শনি কিন্তু তাকে সাহসী করে, এবং তৃতীয়ভাবে শনি কিন্তু তার শাস্ত্রের দিকে, শরীরশাস্ত্রের দিকে কিন্তু কিছুটা অসুবিধা ক্রিয়েট করে দেয়। তৃতীয়ভাবে শনি কিন্তু প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো রাখতে দেয় না, বা সেই জাতকই হয়তো প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা করে না, এরকম ধরনের হওয়ার সম্ভাবনা খুব বেশি। তৃতীয়ভাবে শনি কিন্তু প্রচুর বন্ধুবান্ধব করবে, এক তো দেখা যায় নয় বন্ধুবান্ধব করে না, আর একটা দেখা যায় যে যদি প্রচুর বন্ধুবান্ধব হয়তো করবে কিন্তু কোনো বন্ধুর সঙ্গে স্থায়িত্ব নেই। তৃতীয়ভাবে শনি কিন্তু থাকলে পারে একটু অল্প বয়স থেকে ম্যাচুরিটি এনে দেয়। তৃতীয়ভাবে শনি থাকলে পারে একা একা সেই জাতক কিন্তু একটু থাকতে ভালোবাসে, এবং তৃতীয়ভাবে শনি কিন্তু সেই জাতকের ভেতরে একটি খুব ভালো পরিমাণে আধ্যাত্মিকতা নিয়ে আসে। তৃতীয়ভাবে যদি রাহু থাকে, তৃতীয়ভাবে রাহু থাকলে পারে অবশ্যই জাতককে ধনী বানায়, জাতককে ভাগ্যশালী বানায়। তৃতীয়ভাবে রাহু থাকলে পারে জাতকের ছোটো ছোটো যাত্রা প্রচুর হয়, জাতক ঘোরাফেরা করতে ভালোবাসে প্রচুর, এবং জাতকের ভাই বোন না থাকার কথা তৃতীয়ভাবে রাহু থাকলে পারে ভাই বোন থাকে না সাধারণভাবে দেখা যায়, আর যদি থাকে তাহলে পারে ভাই বোনদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে না। তৃতীয়ভাবে রাহু কিন্তু ব্যক্তিকে সাহসীও বানায় এবং ধনশালীও বানায়, এবং অনেকটা উপরে মানে খুব ভালো জায়গায় কিন্তু নিয়ে যায়। সাধারণভাবে এই সবকটি গ্রহ একটু বলশালী হলে খুব ভালো হয়, কথাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেলার কথা। তৃতীয়ভাবে যদি কেতু থাকে তাহলে কী ধরনের ফল দেয়? তৃতীয়ভাবে কেতু থাকলে পারে অবশ্যই শুভ ফল প্রদান করে, ব্যক্তি বুদ্ধিমান হয় কিন্তু চঞ্চল প্রকৃতির হয় প্রচণ্ড পরিমাণে, এবং ব্যক্তিকে প্রসিদ্ধ বানায়, নামই বানায়, ব্যক্তির সমস্ত শত্রু নাশ হয়, অর্থাৎ শত্রুরা তার খুব একটা ক্ষতি করতে পারে না, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, মনোমালিন্য বানিয়ে দেয় কেতু। জাতককে প্রচুর অর্থ দেয় কেতু তৃতীয়ভাবে থাকলে, আবার তৃতীয়ভাবে যদি কেতু থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তাকে অর্থ প্রাপ্তি করায়, আবার খুব তাড়াতাড়ি কিন্তু তাকে বিপদেও ফেলে তৃতীয়ভাবে কেতু। খুব তাড়াতাড়ি কিন্তু তার ডেভেলপ হওয়ার সম্ভাবনাও থাকে, আবার খুব তাড়াতাড়ি ডেভেলপ করে কিন্তু তার ডিমোশনের দিকেও চলে আসে কিন্তু কেতু। তৃতীয়ভাবে থাকলে আলটিমেটলি শুভ ফলই দেয়, কারণ অশুভ গ্রহরা উপচয় স্থানে শুভ ফলই প্রদান করে থাকে। তৃতীয়ভাবে কেতু কিন্তু শুভ ফলই প্রদান করে, তবে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দেয় না, এবং তার মুখের বাক্যকে কিছুটা নেগেটিভ করতে পারে, এবং তার পোশাক পরিচ্ছদকে কিছুটা নেগেটিভ করতে পারে। তৃতীয়ভাবে কেতু কিন্তু অবশ্যই আর্থিক দিক থেকে জাতককে অনেকটাই ডেভেলপ করে, খুব সামান্য করে দু চারটে লাইন নিয়ে আমি বললাম নটি গ্রহ সম্পর্কে তৃতীয়ভাবে অবস্থান করলে কী ধরনের ফল প্রদান করে, এটি সম্পূর্ণ ফলাফল নয় তৃতীয়ভাবে। তো আপনারা হয়তো কিছুটা বুঝতে পারলেন, এখানে আরও একটি কথা বলবো, এরপরে আমরা চতুর্থ ভাব নিয়ে আলোচনা করব, এবং এরকম করে আমাদের আলোচনা চলতে থাকবে দ্বাদশ ভাব পর্যন্ত, 12টি ভাবই নিয়ে আমরা আলোচনা করব, লাস্টে ব্যয় ভাব নিয়ে পর্যন্ত আমাদের আলোচনা চলবে। তো প্রত্যেকটি আলোচনায় আপনারা হয়তো বুঝতে পারছেন খুব সামান্যভাবে করার চেষ্টা করছি, তবে আপনারা অবশ্যই অনুষ্ঠানগুলিকে লিখে রাখার চেষ্টা করবেন, এবং আমি এর পরেতে অর্থাৎ এই আমাদের 12টা ভাব সম্পর্কে বলা হয়ে গেলে পরে তখন আমরা আরেকটি আলোচনা করব, যে তৃতীয় পতি বা দ্বিতীয় পতি যদি লগ্নে থাকে বা সেকেন্ড হাউসে থাকে, বা দ্বিতীয় পতি তৃতীয় গেছে বা দ্বিতীয় পতি চতুর্থে গেছে, কী ধরনের ফল প্রদান করে, এই সবকটা প্রোগ্রামকে মিলিয়ে যখন আপনারা দেখবেন তখন আপনারা যখন দ্বিতীয় ভাবে ধরুন একটা গ্রহ চলে এসছে সে কী ফল প্রদান করবে নিয়ে আজকে আলোচনা করলাম। এর পরবর্তীকালে দেখা গেল যে আমি আলোচনা করলাম তৃতীয় পতি এরকম জায়গায় গেছে তাহলে কী ধরনের ফল প্রদান করে, সেই আলোচনাটা আপনি শুনলেন, এই রকম করে মিলালে আপনি কিন্তু তৃতীয়ভাবে সম্পূর্ণ ফলাফল পাবেন। তবে অবশ্যই অনুষ্ঠান দেখে জ্যোতিষ শেখা খুব শক্ত ব্যাপার, বেশিরভাগটাই বিভ্রান্ত হয়ে যায় মানুষ অনুষ্ঠান দেখে। যদি আপনারা মনে করেন জ্যোতিষ শিখে যাব তাহলে পরে কিন্তু এটা কিছুটা
ভুল বলবো আমি, কারণ অনুষ্ঠান দেখে কখনোই জ্যোতিষ শিখে যাওয়া যায় না। জ্যোতিষ শিখতে গেলে পরে পরপর পরপর স্টেপ বাই স্টেপ বিভিন্ন বিষয় আছে, সেগুলোকে জানতে হয়, তারপরেই আপনারা হয়তো বুঝতে পারবেন যে জ্যোতিষের এই ধরনের বিষয়গুলো কীরকমভাবে হয়ে যাচ্ছে। তবে অবশ্যই আমি আনন্দ শাস্ত্রী একটা কথা বলবেই যে জ্যোতিষ কিন্তু সম্পূর্ণ যুক্তি এবং সম্পূর্ণ লজিকের একটি শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র কিন্তু খুব একটি সত্য এবং জ্যোতিষশাস্ত্র কিন্তু সঠিক। জ্যোতিষকে যদি সঠিকভাবে অধ্যয়ন করা যায় তাহলে পারে কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে সম্পূর্ণ সঠিক ফলাফল এবং এক্স্যাক্টলি ফলাফল কিন্তু অবশ্যই আপনার সামনে তুলে দিতে পারে। অবশ্যই জ্যোতিষের প্রতি আস্থা রাখবেন, ভরসা হারাবেন না, বিভ্রান্ত হবেন না, এবং আশা করব যে আমার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আপনারা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। এবং আপনারা কী ধরনের অনুষ্ঠান পেতে চাইছেন সেই ধরনের রিকোয়েস্ট যদি থাকে অবশ্যই আমাকে জানাবেন। এই অনুষ্ঠানটি নিয়ে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা কোনো অভিযোগ থাকে বা কোনো ধরনের আপনাদের মতামত আমাকে জানাবার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখবেন, এবং এছাড়াও আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথাবার্তার ভিতরে অবশ্যই ক্ষমা করবেন আমাকে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার বক্তব্য যদি আপনাদের মনে হয় যে একটু ভুল হয়েছে একটু আমাকে প্লিজ জানিয়ে দেবেন কমেন্ট বক্সে, তাহলে পরবর্তীকালে আমি যখন অনুষ্ঠান করবো সেগুলোকে মাথায় রেখে আরও সুন্দরভাবে অনুষ্ঠানটি উপস্থাপন করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার অ্যান্ড থ্যাংক ইউ।